ফাইনালিসিমা বা গ্র্যান্ড ফাইনাল। 29 বছর পর ফুটবল অঙ্গনে আর্জেন্টিনা ইতালির দ্বৈরথের মধ্য দিয়ে নতুন নামে ফিরছে ফাইনালিসিমা নামে। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা চ্যাম্পিয়নের বিপক্ষে লড়বে ইউরোর শিরোপা জয়ীরা। সব মিলিয়ে রোমাঞ্চকর একটি রাতের অপেক্ষায় বিশ্বের অগণিত ফুটবল ভক্তরা। লিওনেল স্কেলনের অধীনে অপ্রতিরোধ আর্জেন্টিনা গেল বছর কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ শিরোপার আক্ষেপ গুছিয়েছিল মেসি বাহিনী। এরপর থেকে টানা 31 ম্যাচে অপরাজিত আলবিসেলেস্তেরা। এরই মধ্যে লাতিন আমেরিকার দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে আর্জেন্টাইনরা। এবার ফাইনালিসিমায় কোপা চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার সামনে ইউরোজয়ী ইতালি। ইউরোপ সেরাদের হারিয়ে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা আরও বাড়াতে চায় স্ক্যালোনি শিষ্যরা। তবে ইতালির বিপক্ষে লড়াইয়ের আগে শিষ্যদের সতর্ক করলেন কোচ স্ক্যালোনি। কোনো ধরনের আত্মতুষ্টিতে না ভুগে ফুটবলারদের সেরাটা দেওয়ার পরামর্শ আর্জেন্টাইন কোচের। দেখুন, ইতালি বেশ ভালো একটি দল, আর সেরাদের বিপক্ষে লড়াইটা সবসময় গুরুত্বপূর্ণ। আমরা টানা 31 ম্যাচ অপরাজিত, যদিও কখনোই মনে করা যাবে না দল অজেয়। সমর্থকদের ইতিবাচক খেলা উপহার দিতে হবে, দলের ফুটবলারদের সতর্ক থাকতে বলেছি। তারপরও আর্জেন্টিনার জার্সিতে আমাদের একটাই লক্ষ্য, জয় পেতে হবে। এদিকে গেল বছর ইউরো শিরোপা উৎসব করেছিল ইতালি, এবার সেই লন্ডনের ওয়েমলিতে আরেকটি লড়াইয়ে নামতে যাচ্ছে ইতালিয়ানরা। যদিও মাঝে সময়টা মোটেই ভালো যায়নি মানচিনি শিষ্যদের, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাছের গণ্ডি পার হতে না পারার হতাশায় ডোবে ইতালিয়ানরা। এবার অবশ্য ফাইনালিসিমায় ঘুরে দাঁড়াতে চায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিকে দলে কিছু ইঞ্জুরি সমস্যা আছে, চোটের কারণে বেরার্দি আন্দ্রেয়াস সার্ভিস মিস করবে ইতালিয়ানরা। তারপরও দলগত পারফরমেন্স উপহার দিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নতুন শুরুর আশায় স্বপ্ন বুনছে ইতালিয়ান অধিনায়ক বোনুচ্চি। কোনো সন্দেহ নেই, আর্জেন্টিনা বিশ্বের সেরা দলগুলোর একটি। তাদের দল তারকা সমৃদ্ধ, প্রতিপক্ষকে সমীহ করলেও আমরা সেরাটা দিতে শতভাগ প্রস্তুত। ইতালিকে আবারও শীর্ষে ফিরিয়ে আনতে দলের ফুটবলাররা ভুল শুধরে নতুন করে শুরু করতে চায়। 35 বছর আগে সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে জয়টা ফাইনালিসিমায় অনুপ্রেরণা যোগাচ্ছে ইতালিয়ানদের। অন্যদিকে ফেভারিট হিসেবে মাঠে নামবে আলবিসেলেস্তারা। ইস্তেক দীপু, সময় সংবাদ।